Hello everyone, Assalamualaikum and welcome back to my another vlog. Beautifully coupled ta dekhi apnara bujhtei parchen je ami ajke apnader sathe ekta biyer vlog share korbo ar ajke jar biye she hocche amar childhood friend mainly bondhutto shobdo ta ami jake diye chenechi she hocche ei meeta but unfortunately main program er din ami timely attend korte paini amar onek important ekta class chilo ক্লাস শেষ করে যেতে যেতে বরযাত্রা চলে আসছিল তাই সেদিনের কোনো ক্লিপ আমার কাছে নাই বাট রিসেপশনের দিন আমি ইন টাইম পৌঁছে গিয়েছিলাম এবং গিয়ে দেখলাম যে ও ফটোশ্যুট নিয়ে অনেক বিজি আর এই দিকে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে হাই দিচ্ছে এরা হলো আমার স্কুল লাইফের ফ্রেন্ড আর আজকে অনেকদিন পরে আমাদের দেখা তাই সবাই অনেক এক্সাইটেড ছিল আর বিয়েতে যে মানুষ শুধু খেতেই যায় তা না মেয়ের ইচ্ছা মতো ছবি তুলতে যায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে যে যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এদিকে আমি সিঙ্গেল ছিলাম বলে আমাকেও তারা ব্যস্ত রেখেছে তাদের কাপল ফটো তুলে দেওয়ার জন্য আর আমি জানি এরকম সাফার সব সিঙ্গেলদেরই করতে হয় ব্যাপার না আর টুনির এই রিয়েকশনটা দেওয়ার কারণ হচ্ছে মলি নোয়াখালী মানুষদের মতো একদম আগে আগে খেতে চলে আসে আমাদের রেখে এই জন্য আমরা সবাই বলতেছিলাম যে তুই আমাদের রেখে কেন আগে খেতে আসছিস ও লিটারেলি আমাদের সাথে ঝগড়া করতেছিল আমরাও ঝগড়া করতেছিলাম মানে এরা দুজন হলো খাওয়ানোর আগে মায়ের পরে এই টাইপের মানুষ যাই হোক তারপর আমরা একটা টেবিলে সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া শুরু করার জন্য আসলে আমার জীবনে অর্ধেক পার হয়ে গেছে বান্ধবীদের বিয়ে খেতে খেতে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে কারো বিয়ের ছবি স্টোরি দিলে মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আমি কবে বিয়ে করবো আরে ভাই যখন যার সময় হবে ঠিক তখনই সে বিয়ে করবে এগুলো নিয়ে কোয়েশ্চেন করার আসলে কিছু নেই যাই হোক এখন খাবার দাবারে মনোযোগ দিই আর আমি একটা কথা না বললে নয় ওর বিয়ের দুই দিনের খাবার অনেক মজা ছিল প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল আমার খুবই ভালো লেগেছে আর আমি খুব মজা করে দুই দিনের খাবার খেয়েছি আর খাবার টেবিলে আমার ফ্রেন্ড টুনির হাজবেন্ড ভাইয়া আমাকে অনেক হেল্প করছে মানে যখন যেটা যাচ্ছিলাম ভাইয়া এগিয়ে দিচ্ছিল আমাকে রিহানকে খাবার বেড়েও দিচ্ছিল আর এই গরু মাংসটা এত মজা ছিল যে আমি কি বলবো আই নো ইট সাউন্ড সো ফানি যে আমি আমার ফ্রেন্ডের বৌভাতে গিয়ে বিয়ের বাড়ির খাবার দাবার নিয়ে কথা বলতেছি বাট ইউনো যখন একটা মানুষ কোনো কিছু নিয়ে কাজ করে বা একটা জিনিসের প্রতি প্যাশন কাজ করে তখন ওই জিনিসটা যেখানেই দেখে না কেন সেই জিনিসটা নিয়ে কাজ করতে চায় আর সেটাই আমি করতেছিলাম যাই হোক খাবার দাবার শেষ করে এখন আমাদের গ্রুপ ফটো তোলার কথা অ্যান্ড এখানে আমরা বউয়ের সাথে পোজ নিতেছিলাম যে কোন পোজে আমাদের আসলে ছবিটা সুন্দর আসবে আর এদিকে এই মেয়েগুলো এত ডিস্টার্ব করতেছিল পূজাকে কোনোভাবেই টু দ্য পয়েন্ট আনা যাচ্ছিল না বোঝানোই যাচ্ছিল না যে এইভাবে দে ফটোগ্রাফার একটা সময় আমাদের ওপর রেগে গেছিল দেন ফাইনালি আমরা হচ্ছে একটু সুন্দর করে কিছু গ্রুপ ফটো তুললাম গ্রুপ ফটো তোলার পরে কি হইলো আমাকে সবাই ওই জায়গা থেকে বের করে দিয়ে তারা যে কয়টা কাপল ছিল সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিল আর আমি অসহায়ের মতো একটা কোনায় দাঁড়ায় মনে মনে বলতেছিলাম যে আমারও দিন আসবে দাঁড়া তারপর মনে খুব কষ্ট নিয়ে এই সুইট কিউট বিউটিফুল বউটাকে বললাম আমাদেরকে এখন বিদায় দাও তো কান্না করতে করতে তারপর এই কিউট বউটা মিছে মিছে কান্না করে আমাদেরকে বিদায় দিল আর আপনারা সবাই প্লিজ আমাদের এই কিউট বউটার জন্য দোয়া করবেন যাতে ওর নতুন জীবনে আল্লাহ তাআলা অনেক রহমত বরকত দান করেন এখন আমাদেরও বাড়ি ফিরে যেতে হবে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কোনো ব্লগে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ